সেই লেভেলের গরম পড়ছে পসিবলি আজকে খুলনাতে ফোরটি অনেক জায়গাতে ফোরটি ওয়ান আবার সিলেটে দেখলাম যে টোয়েন্টি এইট বা থার্টি রেঞ্জের মানে সিলেটের মানুষ খুলনার মানুষের থেকে একটু শান্তিতে আছে। হটেভার কিছুদিন আগে আমি একটা ব্লগে বলছিলাম যে হায়ার সিসি চলে আসছে হায়ার সিসি যতই আসুক বাংলাদেশের রাস্তায় রাজত্ব করবে ওয়ান ফিফটি সিসি সেগমেন্টের বাইকগুলা এর বেসিক কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ হচ্ছে ওয়ান ফিফটি সিসি বাইকের যে প্রাইস হয় প্রাইসগুলো সবার অ্যাফোর্ডেবিলিটির ভেতরে মানে প্রাইসটা এমন একটা রেঞ্জে থাকবে যে মোটামুটি সবাই অ্যাফোর্ড করতে পারে আর রিজন নাম্বার টু হচ্ছে মাইলেজ ওয়ান ফিফটি সিসি বাইকগুলো ডেফিনেটলি মাইলেজ বান্ধব হায়ার সিসি বাইকগুলো কখনোই মাইলেজ বান্ধব হবে না বেসিক্যালি এই দুইটা কারণেই হচ্ছে রাস্তায় রাজত্ব করবে এসএসসির বাইক যতই হাই এসএসসি আসুক না কেন আজকে আপনাদের সামনে কথা বলবো একটা স্পেশাল বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে অনেকেই ব্লগে কমেন্ট করে জানতে চান যে আমার বাজেট এত কোন বাইকটা নেওয়া উচিত হবে আমি ডাইরেক্টলি একটা বাইকের নাম উল্লেখ করে তাদেরকে উত্তর দিই হয়তো আমার জায়গায় অন্য কেউ হলে ডাইরেক্টলি এভাবে উত্তর দিত না কেননা সবাই একটু ডিপ্লোমেটিক্যালি যাওয়ার চেষ্টা করে যে একটা বাইকের নাম বললে আরেকজন অখুশি হবে এই জন্যে ম্যাক্সিমাম লোকই ডাইরেক্টলি কখনো আমার মতো এইভাবে উত্তরটা দেয় না আজকে আপনাদের সামনে তুলে ধরবো দুই থেকে আড়াই লাখ টাকা বাজেটের ভেতরে সে বাইকের এবং কেন এই আমি এই এই বাজেটে সেরা বাইক কারণ সহই আমি আপনাদেরকে সেরা পাঁচটা বাইকের নাম বলবো আচ্ছা প্রথমে বলি যে দুই থেকে আড়াই লাখ টাকা রেঞ্জে বর্তমান বাজারে যে বাইকগুলো আছে ওই বাইক এই যে আমার নিচে একটা পেপার আছে এখানে লেখা আছে কি কি বাইক আছে এবং ওইগুলোর প্রাইস কত এটা একটু বলে দিয়ে এক নম্বরে আমার লিস্টে আছে হচ্ছে জিক্সার মনোটন যেটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা দুই নম্বরে আসে হচ্ছে জিক্সার এফআই ডিস্ক ভার্সন যেটা যেটার প্রাইস এক্স্যাক্টলি আড়াই লক্ষ টাকা এরপরে আসে ইয়ামহা এভারেজ ভার্সন টু যেটার প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ বা পঁয়ত্রিশ অনেক সময় তিরিশ অনেক সময় পঁয়ত্রিশ চলে আসে মানে দাম উঠতে নামতে থাকে আর কি চার নম্বরে আছে হিরো থ্রিলার টু ভি যেটা হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর এফ আই এভিএস ভার্সন যেটা ওইটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ টাকা পাঁচ নম্বরে আছে হোন্ডা এক্সবেড যেটার বর্তমান দাম হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছয় নম্বরে আছে হোন্ডা এক্সবেড এভিএস ভার্সন যেটা এটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার টাকা সাত নম্বরে আছে হোন্ডা হর্নেট সিভিএস ভার্সন যেটা যেটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ বারো হাজার টাকা হচ্ছে যেটা যেটার দাম পাঁচশো টাকা নয় নম্বরে আছে পালসার টুইন ডিস্ক নন এ যেটা যেটা যেটার দাম হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার টাকা এরপরে আসে হচ্ছে পালসার এনএস কার্বোরেটর ভার্সন যেটা সিঙ্গেল চ্যানেল এ ভিএস ওইটার বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এরপরে আছে ফোর ভি ডাবল ডিস ভার্সন যেটা এটার বর্তমান দাম দুই লক্ষ দশ হাজার টাকা এই হচ্ছে দুই থেকে আড়াই লাখ বাজেটের ভেতরে যতগুলো বাইক আছে আরো দু একটা থাকতে পারে আমি হয়তো মিস করে যেতে পারি যতগুলো লিস্টিং করা সম্ভব হয়েছে ততগুলো বললাম এই বাইকগুলোর ভেতরে কোন বাইকগুলো আমার কাছে মনে হয় যে সেরা আমি পাঁচটা বাইকের নাম বলবো সেরা পাঁচটা বাইকের নাম বলার আগে একটা বিষয় বলে নিই বিষয়টা হচ্ছে আমরা যখন একটা বাইক কিনি বেসিক্যালি কোন জিনিসগুলো দেখে আমাদের একটা বাইক কেনা উচিত এক নম্বর হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড বাংলাদেশে বর্তমানে জাপানিজ ব্র্যান্ডের বাইক আছে যেমন হোন্ডা আছে সুজুকি আছে প্লাস ইন্ডিয়ান অনেক ব্র্যান্ড আছে বাজাজ আছে হিরো আছে টিভিএস আছে এছাড়াও কিছু চাইনিজ বা আদার্স ব্র্যান্ড যেমন জিপিএক্স আছে এটা বোধ থাইল্যান্ডের ব্র্যান্ড এরকম কিছু আদার্স ব্র্যান্ড পাওয়া যায় এই হচ্ছে ব্র্যান্ড সো ব্র্যান্ড চয়েজের ব্যাপারে আমার কাছে মনে হয় জাপানিজ ব্র্যান্ডটাকে প্রায়োরিটি দিয়ে আগে রাখা উচিত তারপরও এরপরে ইন্ডিয়ান ব্র্যান্ড রাখতে পারেন বাট আমার প্রিফারেন্স চাইনিজ ব্র্যান্ড বা আদার্স যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলোতে না যাওয়াই বেটার দুই নম্বর যে ব্যাপারটা দেখি আমরা বাইক কেনার সময় সেটা হচ্ছে পাঁচ যে আমি প্রতিদিন অফিস যাওয়া আসা বা টুকটাক ব্যবসায়িক কাজে ইউজের জন্য মানে নিত্য প্রয়োজনে ইউজ করার জন্য বাইকটা কিনছি নাকি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বাইকটা কিনছি যে টুট টুর করবো এরকম আমার আসলে ওইভাবে দরকার নাই এই পারপোজটাও আসলে ব্যাপার যখন একটা বাইক এন্টারটেনমেন্ট পারপোজে কিনি সেক্ষেত্রে আমরা অতটা কমফর্ট হয়তো দেখি না লুকের দিকে বেশি প্রায়োরিটি দিই মানে অনেক কিছুই দেখি না বাজেট টাজেট কোনো ব্যাপার থাকে না মানে বাইক যেটা ভালো লাগছে ওইটাই নিই এরকম একটা ব্যাপার সো পারপোজটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার থ্রি সেটা হচ্ছে মাইলেজ ডেফিনেটলি একটা বাইক আমরা যখন কিনবো মাইলেজ যদি ভালো না হয় ওই বাইকটা আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে এমনও দেখা যায় যে একটা বাইকের দাম দুই লক্ষ টাকা আর একটা বাইকের দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা তখন আমরা কি করি আড়াই লক্ষ টাকার বাইকটা বেশি দামি বলে দুই লাখ টাকার বাইকটা কিনি কিন্তু ব্যাপারটা অনেক সময় এরকম হয়ে যায় দুই লাখ টাকার বাইক আমাকে মাইলেজ দেয় তিরিশ আর আড়াই লাখ টাকার বাইক আমাকে মাইলেজ দেয় পঞ্চাশ পঞ্চান্ন সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু দু এক বছর পরে হিসাবটা ঘুরে যায় সো মাইলেজ ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে ফ্যাক্ট নাম্বার ফোর সেটা হচ্ছে রিসেল ভ্যালু অনেকে একটা বাইক কেনার সময় আমরা এই ব্যাপারটা মাথায় রাখি না যে রিসেল ভ্যালু একটা বাইক আমরা যখন কিনি ওই বাইকটা ওই বাইকটা কিন্তু আমরা সারা জীবন ইউজ করি না কিছুদিন পরে ওই বাইকটা বিক্রি করে আবার নতুন কোন ব্র্যান্ড বা নতুন কোন মডেলের বাইক কিনি সেক্ষেত্রে রিসেল ভ্যালুটা মাথায় রাখা উচিত কেননা বিক্রির সময় যদি ভালো দাম পান পরবর্তী বাইক কিনতে আপনার সুবিধা হবে এই হচ্ছে ব্যাপার প্লাস রিসেল ভ্যালু ভালো হলে তো ভাই আমারই লাভ ইউজুয়ালি জাপানিজ ব্র্যান্ডগুলোর রিসেল ভ্যালু অনেক ভালো হয় এরপরে ইন্ডিয়ান ব্র্যান্ড আর চাইনিজ ব্র্যান্ডগুলোর রিসেল ভ্যালু নাই বললেই চলে মানে অনেক সময় কেজি ধরেও বেসতে হয় এরকম একটা ব্যাপার চাইনিজ বা আদার্স যে ব্র্যান্ডগুলো আছে মানে অনেকেই শখের বসে কেনেন লুক টুক দেখে বা অনেক ব্লগার আছে ওয়া ওয়া টাইপের রিভিউ দেন ওগুলো দেখে কিনে ফেলেন পরে তো দেখে যে প্রবলেমের শেষ নাই চাইনিজ বাইকগুলো বেসিক্যালি অনেক খারাপ সেটা না অনেক চাইনিজ বাইক আছে অনেক ব্র্যান্ডেড বাইক থেকেও অনেক ভালো পারফর্ম করে কিন্তু প্রবলেম হচ্ছে এই বাইকগুলো যারা ইম্পোর্ট করে এদের আসলে কোনো ঠিক নাই আজকে ইম্পোর্ট করলো কালকে ওই বাইকটা ইম্পোর্ট করে না বা ওই বাইকের পার্সপাতি ইম্পোর্ট করে না সো একটা বাইকের পার্সপাতি যে যদি আপনি না পান মেনটেন কিভাবে করবেন আর মেনটেন করতে না পারলে ডেফিনেটলি ওই বাইকের বিল কোয়ালিটি খারাপ হিসেবে প্রমাণিত হবে আর সেটাই হচ্ছে অনেক চাইনিজ বাইকই আছে যেগুলো কিন্তু ভালো যেমন লিফান লিফান চাইনিজ বাইক হওয়া সত্ত্বেও অনেক ভালো কোয়ালিটির একটা বাইক এবার বলি আমার মতে দুই থেকে আড়াই লাখ বাজেটের ভেতরে যে তেরো চোদ্দো বা পনেরোটা বাইক আছে এর ভেতরে পাঁচটা সেরা বাইক কি যে বাইকগুলোকে আমি আশিক মনে করি যে এই পাঁচটা বাইকই এই বাজেটের ভেতরে সেরা বাইক আমি যে সিরিয়ালে উল্লেখ করব। এক দুই তিন চার পাঁচ এক নম্বরটা হচ্ছে সব থেকে বেশি প্রিফারেবেল পাঁচ নম্বরটা কম প্রিফারেবেল পাঁচটা বাইকের নাম আমি উল্লেখ করব। গেস করতে থাকেন তো যে কোন কোন বাইক হতে পারে আমার র্যাঙ্কিংয়ে এক নম্বর চয়েসে আছে হচ্ছে ইয়ামাহা এফজেড এস ভার্সন টু চয়েসের কারণটা হচ্ছে এই বাইকের রিসেল ভ্যালু বর্তমান বাজারে যত বাইক আছে রিসেল ভ্যালু সব থেকে ভালো প্লাস এই বাইকটা আপনাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত মাইলেজ দিয়ে দিবে এফআই বাইক প্লাস ব্রেকিং ব্যালান্স কন্ট্রোলের রাজা বলা হয় ইয়ামাহা এভারেজ ভার্সন টুকে আর যে কারণে আমার র্যাঙ্কিংয়ে এক নম্বর চয়েজে আছে ইয়ামাহা এভারেজ ভার্সন টু র্যাঙ্ক নাম্বার টু সুজুকি জিক্সার এফআই ডাবল ডিস ভার্সন যেটা ওইটা এর কারণটা কি কারণটা হচ্ছে রিসেল ভ্যালু দুই নম্বর হচ্ছে এফআই টেকনোলজি তিন নম্বর হচ্ছে ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোল ডেফিনেটলি নন এ ভিএস বাইক হওয়া সত্ত্বেও এভিডিড ভার্সন টুতে যেমন ব্রেকিং ব্যালান্স কন্ট্রোল ভালো সুজুকি জিক্সার এফআই ডাবল ডিস যে ভার্সনটা আছে ব্রেকিং ব্যালান্স কন্ট্রোল যথেষ্ট ভালো পাবেন র্যাঙ্ক নাম্বার থ্রি গেস করেন তো কোনটা আবারও সুজুকি সুজুকি জিক্সার মনোটন মাত্র দুই লাখ টাকার রেঞ্জ প্রাইসে একটা বাইক আপনাকে এত ভালো ব্রেকিং কন্ট্রোল ব্যালেন্স দিবে চিন্তায় করা যায় না এত কম বাজেটে এত ভালো ব্রেকিং কন্ট্রোলের বাইক কিভাবে আসলে দেয় আমি বুঝি না আমার কাছে এই বাইকটাকে একটা সারপ্রাইজ মনে হয় এত ছোট্ট খাটো টাইপের অনেক সময় মনে হয় চমৎকার ব্রেকিংস চমৎকার কন্ট্রোল যদিও মাইলেজ কম্পারেটিভলি একটু কম যেহেতু কার্বোরেটার বাইক প্লাস বাইকটা যথেষ্ট পাওয়ারফুল বাট এই বাইকটা যারা ইউজ করে মোস্টলি এই বাইকটার উপর স্যাটিসফাইড আর যে কারণে আমি সুজুকি জিক্সার মনোটনকে র্যাঙ্কের তিন নাম্বারে রাখছি নাম্বার চার গেস করেন তো হোন্ডা এক্স ব্লেড এ যে ভার্সনটা আছে এই ভার্সনটাকে আমি রাখছি চার নম্বরে হচ্ছে এটা কার্বোরেটার বাইক হওয়া সত্ত্বেও এর মাইলেজ কিন্তু যথেষ্ট ভালো হোন্ডার একটা বড় বিশেষত্ব হচ্ছে সবসময় মাইলেজ খুব ভালো দেয় এক্সব্লেড এভিএস এর আরেকটা ইস্যু হচ্ছে আছে মানে আপনার নিরাপত্তা যথেষ্ট ভালো পাবেন প্লাস এক্স ব্লেড এর বেল্ট কোয়ালিটি বা রাইডিং কমফর্ট সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় হ্যাঁ এক্স এই প্রাইসের ভেতরে অবশ্যই একটা ভালো চয়েস উচিত র্যাঙ্ক নাম্বার পাঁচ গেস করেন তো কোনটা এবার এমন একটা বাইকের নাম বলবো যে বাইকটার নাম বললে অনেকেই হয়তো মেনে নিতে পারবে না যে আশিক ভাই এই বাইকটাকে কিভাবে র্যাঙ্কিংয়ে রাখলো এই বাইকটা কিভাবে সম্ভব র‍্যাঙ্কিং এ আসা একটা কন্ট্রোভার্সিয়াল বাইক যেটাকে আমি র‍্যাঙ্কিং এ নিয়ে আসছি বা আমি বলছি আমার চয়েজে 5 নম্বরে আছে হচ্ছে এই বাইকটা কি বাইক বলেন তো হিরোর বাইক হিরো থ্রিলার 160R 2V যেটা এটা কিন্তু FI ABS দিয়ে লঞ্চ করে এবং লঞ্চ করার পরে অনেকেই বাইকটা কিনছিল 2 লাখ টাকার ভিতরেই এই বাইকটার প্রাইস তখন ছিল অনেকে এই প্রাইসে FI প্লাস ABS দেখে অনেকেই বাইকটা কিনছিল বাট অনেকেরই কমপ্লেইন হচ্ছে বাইকটার বিল্ড কোয়ালিটি প্লাস সার্ভিসের অনেক প্রবলেম ছিল যে কারণে সবাই বাইকটার ডিসেটিসফাইড ছিল এবং একটা সময় বাইকটা তারা সেল করে দেয় আর পরবর্তীতে এই দুর্নামগুলো ছড়িয়ে পড়ে বাইকটা ফেল করে ক্রিটিক্যালি ফেল করে বাট বর্তমানে যে হিরো থ্রিলারের নতুন যে ভার্সনটা আসছে টু ভির আমার কাছে মনে হয়েছে বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো একেবারে খারাপ না আসলে বিল্ড কোয়ালিটি প্রবলেমটা হিরো থ্রিলারের সম্পূর্ণ দর দেওয়া যায় না আমি আমি দৌড় দিব হিরো সার্ভিস সেন্টারগুলো তারা এবিএস এর কাজ পারে না তারা এফআই এর কাজ পারে না তারা কাস্টমারকে রং ইনফরমেশন দিয়ে কাস্টমারের মাথা নষ্ট করে ফেলছে ভুলভাল কাজ করে বাইকগুলো নষ্ট করছে সার্ভিস সেন্টারের এই ব্যর্থতার দায়টা পড়ছে হিরো থ্রিলারের ঘাড়ে হিরো থ্রিলার কিন্তু আমি রাইড করছি আমার একটা ছোট ভাই আছে ও এখনো হিরো থ্রিলারটা রাইড করছে ওর মেইনটেনেন্স যথেষ্ট ভালো ওর হিরো থ্রিলারটা রাইড করলে খুবই খুবই ভালো লাগে যথেষ্ট স্মুথ সব কিছুই দশে দশ ও হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড সো ও যদি একটা বাইক সুন্দরভাবে করে ফুল থাকতে পারে অন্যরা কেন পারে নাই ডেফিনেটলি সেটা পারা পসিবেল ছিল আরেকটা বিষয় হচ্ছে খুবই অল্প বাজেটে এফআই পাচ্ছেন এবিএস পাচ্ছেন ভাই নিরাপত্তার উপর তো আর বড় কিছু নাই আর এফআই মানে বাইকটার মাইলেজ ভালো পাবেন এই বাইকটার ব্রেক টেস্ট করছি ব্রেকও যথেষ্ট ভালো ইয়ামা এভজেরেস ভার্সন থ্রি যে ডিস্টেন্সে আমার সিক্সটি স্পিডে দাঁড়িয়েছিল হিরো থ্রিলারও সেম ডিস্টেন্সে এই বাইকটা দাঁড়ায় সো ব্রেকিংও যথেষ্ট ভালো ব্যালেন্স সব কিছু মিলিয়ে বাইকটাকে আমার মনে হয় যে বাজেটের ভেতরে যথেষ্ট ভালো একটা বাইক তবে হিরো ইউজারদের জন্য আমার একটা সাজেশন যে হিরো বাইক যখন ইউজ করবেন সার্ভিস সেন্টারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যদি আপনি বাইকটা মেনটেন করেন তাহলে কিন্তু বাইকের উপর আপনার ডিস্যাটিসফ্যাকশন আসবেই কেন বাইকের থেকে সার্ভিস সেন্টারের সমস্যা বেশি আর যেই কারণে সবাই বলে হিরো বাইকগুলো খারাপ আসলে হিরো বাইক খারাপ না সমস্যাটা হচ্ছে হিরো সার্ভিস সেন্টারগুলো এত বাজে মানের তারাই বাইকের বারোটা বাজিয়ে দেয় দোষ হয় বাইকের আসলে হিরো বাইক কিন্তু খারাপ না আর অনেক কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও আমি হিরো থ্রিলারকে পাঁচ নম্বরে রাখছি মানে আমি রিকমেন্ড করছি যে আপনার যদি পছন্দ হয় আপনি নিতে পারেন হিরো থ্রিলার টু ভি ব্যালেন্স কন্ট্রোল মাইলেজ সব কিছুই মোটামুটি ভালো পাবেন তবে রিসেল ভ্যালুটা ডেফিনেটলি একটু কম পাবেন তো এই ছিল হচ্ছে আমার র্যাঙ্কিংয়ে আজকের পাঁচটা বাইক দুই থেকে আড়াই লক্ষ টাকা বাজেটের ভেতরে যে বাইকগুলোকে আমি মনে করি এই এই কারণে এই বাইকগুলো সেরা এই বাইকগুলো আপনার এই বাজেট রেঞ্জে কিনতে পারেন আজকের ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই র্যাঙ্কিং এর কোনো দিমত আছে কিনা আপনার বা আপনার র্যাঙ্কিং সেরা পাঁচটা বাইক কি হইতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়ে আর এরপরে ব্লগে থাকছে আড়াই থেকে সাড়ে তিন লক্ষ টাকা বাজেটের সেরা পাঁচটা বাইক আমার র্যাঙ্কিং এ